আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একজন সুন্দরী রমণীকে। প্রিয় দর্শক, এই সুন্দরী নাকি হিরো আলমের ক্রাশ, বিস্তারিত তার মুখ থেকে শুনবো। হ্যাঁ, ভালো আছি। তো আপু, আজকে আপনি ক্যামেরার সামনে কেন আসলেন? ক্যামেরার সামনে আসলাম হিরো আলমকে নিয়ে কিছু কথা বলবো। জি বলেন। তো হিরো আলম সবসময় আলোচনায় বিতর্কনায় সবসময় থাকে, তো সেটা আমার খুব ভালো লাগে। কারণ যেহেতু হিরো আলম বাংলাদেশের যত সুন্দরী রমণী আছে সবার ক্রাশ হিরো আলম। মানে হিরো আলম বাংলাদেশের সব সুন্দরীদের ক্রাশ? হ্যাঁ। আয় হ্যাঁ, কি করেন এটা আপনি কেমনে বুঝলেন? অনুভব করা যায়। আচ্ছা আচ্ছা। যে হিরো আলম সবসময় আলোচনায় থাকে, কে কি বলতে চায় না বলতে সেটা দেখলেই বোঝা যায়। যেহেতু সবাই জানে হিরো আলম ভাইরাল একজন পার্সন, কারণ শুধু ভাইরাল না, সব দিক দিয়েই ভাইরাল। ওনার কথাবার্তা, চলাফেরা সব সব অ্যাটিটিউড ভাল লাগে। দেখেন উনি কি না পারে। হিরো আলম দেখেন ঠিক মতন কথাও বলতে পারে না, কথা বেজে যায়, তারপরও কিন্তু উনি গান গায়, পিছিয়ে পাওয়া রাখে না, সামনে এগোয়ে যায়। তারপর দেখেন উনি নাচতে পারে না, যেহেতু কোমর ভাঙা, তারপর উনি নেচে দেখাইছে যে আমি নাচতে পারি। তারপর দেখেন উনি ছবি করতে পারে না, উনি ছবিও করে দেখাইছে। তারপর দেখেন নির্বাচন করতে পারে না, তারপরও নির্বাচন করেছে। তো বাংলাদেশ আমি মনে করি যত সুন্দরী আছে হিরো আলমের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমি যে খাই না তাও না, উনি কিন্তু আমারও ক্রাশ। হয়তো আমি প্রকাশ করতে পারি না, কারণ আমারও খুব ভালো লাগে ওনার। কারণ ওনার যে কথাবার্তা, চলাফেরা বুঝছেন, খুব ভালো লাগে আমার। মানে হিরো আলমের গানও আপনার ভালো লাগে? খুবই ভালো লাগে। তো হিরো আলমের একটা গানের দুই লাইন কি গায়ে শুনতে পারবেন? না না, সেটা পারবো না, যেহেতু আমার ক্যারাশের লোক। আমি চাই না যে আমি ওনার কিছুটা গান গাই, আমি ওনার সাথে অ্যাড হয়ে যাই, তা চাই না। দূর থেকে আমি ওনারে ভালোবাসি, আমার ভালোবাসা দূর থেকেই থাক। কিন্তু দেখেন এই যে এত কিছু হয়, তারপর কিন্তু উনি থেমে থাকে না, উনি আগিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছেই। ঠিক আছে, তো সব দিক দিয়ে ভালো লাগে। এই যে করোনার বিদ্যে ভালো ভালো সেলিব্রিটিরা ঘরে বসে রয়েছে, হিরো আলম কি করছে, ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছাই দিছে। ঠিক আছে, যদি তখন মানে আমার সামনে আশেপাশে থাকতাম, আমি বলতাম ভাই আমার পাশে একটু আসেন, অবশ্যই আসতো। কিন্তু সেই সুযোগটা আমার হয় নাই, আর হবে কি না জানি না। তো আমি মনে করি হিরো আলম নিয়ে সবাই, তবে এই সুযোগটা হতে পারে। প্রিয় দর্শক, ওনার যে মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা যে হিরো আলমের সাথে উনি দেখা করবে, তো এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে হিরো আলমের দৃষ্টিতে ওনার এই যে হিরো আলমের যে এত জলজান্ত ক্রাশ, একজন সুন্দরী রমণী হিরো আলমকে এত পছন্দ করে যে হিরো আলমের আপ টু বটন সব কিছুই ওনার ভালো লাগে। আচ্ছা আপু, তো হিরো আলম যদি এখন আপনার সামনে আসে তাহলে আপনি কী করবেন? হিরো আলম যদি এখন এই মুহূর্তে আমার সামনে থাকতো, আসতো না, যদি থাকতো তাহলে উনি আমি যে কি বলতাম উনি কল্পনাই করতে পারতো না। ঠিক আছে, ওনার সব কিছুতেই মানে একটা ভাব আছে, সেই ভাবটা আমি ভাগ করে নিতাম। ঠিক আছে, ওরকম আমি ভাব নিতাম, চলাফেরা করতাম, মানে আমি অন্যরকম হয়ে যেতাম। ঠিক আছে, দেখেন এই যে মহিলারা কিছু জানে হিরো আলমরে যে মারছে, এটা কিন্তু খারাপ করছে, আমার খুব মাইন্ডটা লাগছে যে কেন মারবো, উনি একজন সেলিব্রিটি, ওনার তো মারার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, আমার খুব কষ্ট লাগছে হিরো আলমরে মারছে। তো আমি চাই কেউ হিরো আলমরে এভাবে অপমান করবেন না, কারণ ওনার একজন সম্মানী লোক, সম্মান দিবেন। মানুষ ছোট থেকেই বড় হয়, কিন্তু বড় থেকে বড় হয় না, ছোট থেকেই বড় হয়। তো কিন্তু অনেকে তো বলে যে হিরো আলম যে কাজগুলো করে, এই কাজগুলো করার যোগ্যতা হিরো আলমের নাই। এটা আসলে এটা কেউ কারো ভালো দেখতে পারে না। ঠিক আছে, এটা কেউই কারো ভালো দেখতে পারে না। দেখেন করোনা যখন ছিল, যার খাবার দরকার ছিল হিরো আলম কিন্তু দিছে, তারপরে যখন বিনোদনের দরকার সেটাও কিন্তু হিরো আলম বিভিন্ন আকারে দিচ্ছে। কোনটা না দিচ্ছে হিরো আলম? শুধু নির্বাচনে যেতে পারে না, যোগ্যতা নেই এটা কি? দেখেন এরকম অনেক লোক আছে যোগ্যতা ছাড়াই আপনার সব কিছু কন্ট্রোল করতেছে, তো হিরো আলম কেন পারবো না? হয়তো ওনার চেহারা ভালো না, এই কারণে কি সবাই মেনে নিতে পারছে না যে হিরো আলম নির্বাচন হলে উনি দেশের জন্য কিছু করবো না? অবশ্যই করবো। ঠিক আছে, চেহারা দিয়া বিবেচনা করা যায় না। তো ধরেন আপনি যে এলাকায় বসবাস করেন ওই এলাকায় যদি হিরো আলম নির্বাচনে দাঁড়ায়, আপনি কি তারে ভোট দিবেন? অবশ্যই আমি ভোট দিব, কারণ আমার এলাকায় এরকম একটা লোক দরকার। কারণ কি জানেন, উনি মানুষের দুঃখটা বুঝে, খাবার তুলে দিতে পারে, এরকম একটা লোক দরকার। ঠিক আছে, তো উনি যদি আমার এলাকায় আসে, আমার এলাকায় অনেক অসহায় লোক আছে, যদি হিরো আলম আসে ওনারা সবাই মনে করেন হুমড়ি খেয়ে জড়ায় ধরবো। ঠিক আছে, আর আমি তো সাইডে আছি, আমার বিষয়টা তো অন্যরকম, বুঝতেই পারতেছেন। আচ্ছা, এই হিরো আলম যদি আপনাকে তার ধরেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কিংবা তার পাশে থাকার একটা প্রস্তাব বা ইচ্ছা যদি পোষণ করে, আপনি কি থাকবেন তার পাশে? হিরো আলম সাহেব যদি অবশ্যই আমাকে ওনার পাশে রাখার জন্য অফার করে, আমি অবশ্যই অবশ্যই থাকবো। ঠিক আছে, উনি যদি এই অফারটা করে আমি অ্যাকসেপ্ট করবো, কারণ উনি আমার একজন ক্রাশের লোক। ঠিক আছে, উনি যদি বলে যে আপনি আমার পাশে থাকেন, আমি অবশ্যই অবশ্যই থাকবো। প্রিয় দর্শক, আপনারা চাইলে কিন্তু ওনার ইচ্ছার আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন, সেটা হলো এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে হিরো আলমের ডগা পর্যন্ত পৌঁছায়। সে আসা ব্যক্তিরা আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছে। আচ্ছা আপু, আর কিছু বলার আছে দর্শকের কাছে আপনার? দর্শককে একটা কথাই বলবো, সবাই হিরো আলমকে সাপোর্ট করবেন, সাপোর্ট দিবেন, নির্বাচনে জয় করবেন, আর মারধর করবেন না, এটা আমার রিকোয়েস্ট। মানে হিরো আলমকে যাতে কেউ মারধর না করে। হিরো আলমরে মারলে আমার খুব কষ্ট লাগে।